বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোড়োড় জেলা প্রশাসনের ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে শনিবার থেকে গঙ্গার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মানিকচক ব্লকের ভূতনির একাধিক গ্রাম বন্যা কবলে পড়ে বহু পরিবার দিশেহারা এমন পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায় এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেওয়া হয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় মূলত মালদার মানিকচক ও রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর এ দুটি ব্লকের পরিস্থিতি মোকাবিলা নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের বৈঠক করা হয় আজকে গঙ্গা রিভার যেভাবে রাইস করছে এবং ভূতনীতে একটা বাঁধের ফাটল দেখা গেছে যেখান দিয়ে জল ঢুকছে ভূতনীতে এবং মানিকচক ব্লকে একটা ফ্লাড লাইট সিচুয়েশন হয়েছে সেটাকে কিভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা মিটিং করেছিলেন সেখানে বিভিন্ন দপ্তর ছিল ওখানে যেমন এবার আমাদের ধানের শুরু হয়েছে আমাদের এনরোলমেন্ট এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষি তার মধ্যে আসবে প্রত্যেকেই যে পরিমাণ ক্ষতিটা হয়েছে তার একটা অংশ তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে ব্লক জুটের জন্য নোটিফাইড ছিল এখানে প্রায় আট হাজার চাষি আমাদের আপনাদের কি ইনস্ট্রাকশন দিল আজকে আজকে ডিএম সাহেব বলেছেন যে খুব ভালোভাবে নজর দিতে যাতে একজন চাষিও ক্ষতিগ্রস্ত না হয় বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় মানে আমরা যাতে চাষিদের পাশে থাকতে পারি এবং সামনে সিজিন যেগুলো আসছে সেখানে কি করে এখানকার চাষিকে আরো বেশি করে আমরা ইনপুট দিতে পারি এখন অব্দি কৃষি জমি তিনটা জায়গায় ইফেক্টেড বেশি এখানে তিনটা জায়গা এখনো পর্যন্ত হয়েছে এরপরে হয়তো বাড়লেও বাড়তে পারে মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ বার্তা